দাড়িবিহীন লোকের ইমামতিতে নামাজ আদায় জায়েজ হবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না জি ভাই এই জায়গায় সর্বপ্রথম যেই জিনিসটি আমাদেরকে লক্ষ্য করতে হবে দাড়িওয়ালা কোনো ব্যক্তি এমন আছে কিনা যিনি সলাদ শুদ্ধভাবে সুন্দরভাবে আদায় করতে পারবেন যদি এমন কোনো ব্যক্তি থাকে যার মুখে দাড়ি আছে যিনি সলাত আদায় করতে পারবেন তেমন ব্যক্তিকে দিয়েই সলাতের এমামতি করাইতে হবে এবং তার পিছনে সলাত আদায় করলে এটা আমাদের জন্য ভালো হবে দুই নম্বর যদি বিহীন কোনো মানুষ এমামতি করে অর্থাৎ সলাত আদায় করাই আপনি সেখানে গেলেন সলাতে হলেন দাড়ি বিহীন ব্যক্তির ইমামতিতে সলাত আদায় করলে সলাত আদায় হয়ে যাবে যিনি দাড়ি রাখেন নাই তিনি ফাসেকী কাজ করেছেন এর জন্য তার গোনা হবে এবং তার দাইভার আল্লাহ রাব্বুল আলামিন উপরে তার নিজের জন্যই বর্তাবে একজন দাড়িবিহীন ফাসেক ব্যক্তির পিছনে সালাত আদায় করলে আপনার সালাত শুদ্ধভাবে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তা আলামা